আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে 13টি গুণ থাকলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কোরআন এবং হাদিসের বক্তব্য অনুযায়ী যে গুণগুলো আপনার মধ্যে থাকা অত্যাবশ্যকীয়। এক, নরম দিল হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ পাখির অন্তরের ন্যায়, অর্থাৎ নরম হৃদয়ের। মুসলিম শরীফ হাদিস নম্বর 2840। দুই নম্বর হচ্ছে দুর্বল অসহায় হওয়া। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের গুণাবলীর কথা বলবো না? সাহাবাগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন। তিনি বললেন, প্রত্যেক দুর্বল লোকই জান্নাতি লোক। হ্যাঁ, কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর কাছে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবেন। অতঃপর তিনি বলেন, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলবো না? সাহাবারা বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, বলুন। তিনি বললেন, প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র এবং অহংকারী ব্যক্তি জাহান্নামী। সহিহ মুসলিম হাদিস নম্বর 2853। তিন নম্বর হচ্ছে, নম্র, ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নরম দিল, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মনে রাখবেন, ভদ্র, নম্র, মিষ্টভাষী, সব সময় মুখে একটা হাসি লেগে থাকে, কখনোই উত্তেজিত হয় না, মেজাজ ঠান্ডা থাকে, মানুষের সাথে বাজে ব্যবহার করে না, এমন ব্যক্তি দেখলেই বুঝে নেবেন ইনশাআল্লাহ সেই ব্যক্তি জান্নাতি হবে। শুধুমাত্র ইসলামের 5টি স্তম্ভ ঠিক থাকলেই হলো। চার নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণকারীগণ জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে ওই সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করে? তখন তিনি বললেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি নাফরমানি করে সে অস্বীকার করে। পাঁচ নম্বর হচ্ছে, দৈনিক 12 রাকাত সালাত আদায়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই স্ত্রীকে বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি ফরজ সালাত ব্যতীত 12 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। ছয় হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোনো আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কারো অংশীদার সাব্যস্ত করবে না, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সে ব্যক্তি যখন ফিরে যেতে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যা করতে বলা হয়েছে যদি তার উপর সে আমল করে তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সাত নম্বর হচ্ছে, তাহাজ্জুদ আদায়কারী, রোজা পালনকারী এবং অন্যকে খাদ্য দানকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে এবং বাহির থেকে ভেতরের সব কিছু দেখা যাবে। এক বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘর কার জন্য? তিনি বললেন, ওই ঘর সেই ব্যক্তির জন্য যে ভালো ও নরম স্বরে কথা বলেন, অন্যকে আহার করান, অধিক পরিমাণে নফল রোজা রাখেন, আর যখন লোকেরা আরামে নিদ্রারত থাকে তখন সে আল্লাহর ভয়ে রাত জেগে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। হাদিসটি আছে তিরমিজি শরীফের 1984 নম্বর। আট নম্বর হচ্ছে, ন্যায়পরায়ণ বাদশাহও জান্নাতে যাবে। ইয়াজেশি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন প্রকারের লোক জান্নাতে যাবে। এক, ন্যায়পরায়ণ বাদশাহ, সত্যবাদী, ন্যায় কামলকারী। ওই দুই ব্যক্তি যে প্রত্যেক আত্মীয়র সাথে এবং প্রত্যেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করে। তিন, ওই ব্যক্তি যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এবং বিনা প্রয়োজনে কারো নিকট কিছু চায় না, তাকে আল্লাহ অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 265।
নয় নম্বর হচ্ছে আল্লাহ ও আল্লাহর রাসুল এবং দীনের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলেন যে আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্টি জ্ঞাপন করছি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ হাদিস নম্বর 1529। দশ হচ্ছে দুই বা দুইয়ের অধিক কন্যাকে লালন পালনকারী পিতামাতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন কন্যাকে প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত লালন পালন করল, কিয়ামতের দিন আমি এবং ওই ব্যক্তি একসাথে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি তার দুই আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগারো নম্বর হচ্ছে ওজুর পর দুই রাকাত নফল সালাত রীতিমতো আদায়কারী। ওজুর পর দুই রাকাত নফল সালাত রীতিমতো আদায়কারীও জান্নাতে যাবে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের উপর দায়িত্ব ছিল উট চড়াবার। যখন আমার পালা আসলো তখন আমি এক বিকেলে সেগুলো ছেড়ে আসলাম। তখন আমি দেখতে পেলাম একটি কথা আল্লাহ রাসূল বলছিলেন, তোমাদের মধ্যে যে কেউ ওযু করল আর সে তার ওযু সুন্দর করে সম্পূর্ণ করল, তারপর দুই রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে আছে হাদিসটি, তাই আমরা কেউ এই আমলটি বাদ দিব না। বারো নম্বর হচ্ছে যে নারীর মধ্যে হাদিসে বর্ণিত পাঁচটি গুণ পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলার পাঁচ ওয়াক্ত সালাত নামাজ নিয়মিত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বীয় লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত্য করে, কিয়ামতের দিন তাকে বলা হবে যে তোমার যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার নম্বর হচ্ছে মুত্তাকি এবং চরিত্রবান লোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল করলে সর্বাধিক জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। মহান আল্লাহ তাআলা আমাদের উপরের প্রত্যেকটি আমলের উপরে পাবন্দি করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদের জান্নাত দান করবেন, যদি আমরা এগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারি।